হ্যালো ভিউয়ার্স, দেখছেন তো, দেখে অবাক হচ্ছে নিশ্চয়ই, দেখে অবাক হওয়ারই কথা, কারণ এটা আমার ফোনে নিউ আপডেট। তাহলে জানতে চান এটা আমি কিভাবে করেছি? তাহলে আমার সাথেই থাকুন। ফার্স্ট আমি চা করব। আসলে বোধহয় আপনাদের ফোনটা এমন, আপনারা এতক্ষণ ভেবেছেন হয়তো আমার ফোনটা কম দামি, হয়তো কত আগের ফোন, সেই কারণে দেখতে একটু ওই রকম। কিন্তু না, আমার ফোনটা সাদা কালো করা যায়, কারণ আমার ফোনটা এই ফোনের মধ্যে আপনি শুধু একটা অ্যাপস বা একটা সেটিংস চালু থাকলেই আপনি করতে পারবেন সেই রকম একটা নতুন আপডেট। কিন্তু এই আপডেটটা করে আপনি সবাইকে বোঝাতে পারবেন যে আপনার ফোনটা পুরোই অ্যান্টিক ফোন। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করা লাগে। প্রথমে আপনি আপনার ফোনটা এভাবে টানবেন, টানার পর আপনার ফোনের এখানে দেখবেন কর্নারে লেখা আছে, কি লেখা আছে, আই কমফোর্ট, ওইটা অন করবেন। এইটা অন করার পর দেখতে পাচ্ছেন আপনার ফোনটা পুরোই সাদা কালো হয়ে গেছে।